হাদিস বলেছেন, হাদিস বর্ণনা করেছেন, তারা একবারও কোনো জায়গায় বিরক্ত হয়ে বা কাগজ বেশি লাগবে বা কালি বেশি খরচ হবে এই জন্য তারা সংক্ষিপ্ত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখেন নাই। সব জায়গায় তারা পুরাপুরি লিখছেন। এক হাদিসের মধ্যে কয়েকবার আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, প্রত্যেকবার মুহাদ্দিসিনে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন। এখন আমরা একবার দুবার বলার পরে আমরা আর মনে থাকে না, আর বলতে আমাদের মধ্যে একটু ক্লান্তি বোধ হয়। আবার সবাই আশেকে রাসুলেরও দাবি করি, এইরকম আশেকে রাসুলের কারণেই আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য করার সাহস পায়। এই আশেকে রাসুলদের অবস্থা বর্তমানে এইরকম, আশেকে রাসুল দুই একদিন অনুষ্ঠান করে আর সারা বছর আশেকে রাসুলের খবর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে দেখা নাই, এমনি আশেকে রাসুল মদ খায়, গাঁজা খায়, গান বাজনা করে, আবার আশেকে রাসুল। এই হলো আশেকে রাসুলের নমুনা। শয়তান এ সকল আশেকে রাসুল দেখে শয়তানও হাসে, কত সুন্দর আশেকে রাসুল, গাঁজা খায়, ঢোল তবলা বাজায়, আবার আশেকে রাসুল। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কথাটা বলতেছিলাম যে আলোচনা কম আমল হবে বেশি, আলোচনা করলাম রাত তিনটা পর্যন্ত, সবাই গিয়ে বাসায় ঘুমাই গেছেন, ফজরের নামাজে মসজিদে কোনো মুসল্লি নাই, তাহলে তিনটা পর্যন্ত যা ওয়াজ করলাম এই ওয়াজের কোনো ফায়দা হয়েছে? আমাদের বর্তমান অবস্থায় এই ওয়াজ মাহফিলে যা পাওয়া গেছে ফজরের জামাতে তা পাওয়া যাবে না। তাহলে এত যে ওয়াজ করলাম এই ওয়াজ গেল কই? এই ওয়াজের পিছনে বক্তারও এখলাস নাই, শ্রোতারও এখলাস নাই। বক্তাও এখলাসের সাথে আলোচনা করি না, শ্রোতারাও এখলাসের সাথে দিন শিখার জন্য, দিন মানার জন্য বয়ান শুনি না। শ্রোতারা আসি কতক্ষণ চিত্ত বিনোদনের জন্য, যে বক্তা কি বলতেছে মুখ্য বিষয় না, কিভাবে সুর তাল লয় মিলিয়ে সুরের ঝংকার দিয়ে আমাদেরকে কতক্ষণ বিমোহিত করবে, কতক্ষণ আনন্দ দিবে, কতক্ষণ চিত্ত বিনোদনের ব্যবস্থা হবে, এই উদ্দেশ্য নিয়ে বেশিরভাগ বর্তমানে আমাদের শ্রোতা ভাইয়েরা ওয়াজ মাহফিলে আসে। এই জন্য আমলের কোনো পরিবর্তন হয় না। এক সময় অনেক দূর দূরান্ত থেকে আমাদের যারা মুরব্বী আছেন তারা দেখছেন, আমরা কম দেখছি, সে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন দুর্গম এলাকা থেকে ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে, পালকিতে করে, গরুর গাড়িতে, ঠেলা গাড়িতে অনেক কষ্ট করে এসে এসে আমাদেরকে আঞ্চলিক ভাষায়, শুদ্ধ বাংলাও বলতেন না, আঞ্চলিক ভাঙ্গা ভাঙ্গা বাংলায়, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে দুই একটা কথা বলতেন। এই বলার দ্বারা আলহামদুলিল্লাহ ওই এলাকায় ওই জনপদে মানুষের আমল রাতারাতি পরিবর্তন হয়ে যেত। কিন্তু এখন আমরা এত সুরে, এত তালে, এত লয়ে, এত ঘন্টার পর ঘন্টা বয়ান, কিন্তু আমলের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শুনি ততটুকু আমল করার তৌফিক দান করুন সকলে। আমিন।